ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো আর একটা নতুন ব্লগ নিয়ে আমি আজকে এসে গেছি আপনাদের সামনে। আজকে আমি ড্রেস আপ করেছি, এই ড্রেসটা সেই ড্রেসটা যেটা আমার ফ্রেন্ডরা আমাকে বার্থডেতে দিয়েছিল জুডিও থেকে, চাঙ্গু মাঙ্গুরা। তো আজকেটা আবার আমি পরেছি। আজকে আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গাতে, যেটা আমার লাইফের খুবই স্পেশাল একটা জায়গা। তো আপনাদেরকে আমি সেটা দেখাবো যে আমি কোথায় যাচ্ছি। তো দেখার জন্য আপনাদেরকে ব্লগে থাকতে হবে আর এন্ড অবধি দেখতে হবে। আর এই হচ্ছে আমার মা, চা খাচ্ছে, চুলটা কিরকম, যাই হোক। তো ওখানে গিয়ে ডিরেক্ট আপনাদের সঙ্গে তারপর আমি দেখা করছি, থাকবেন কিন্তু, চলে যাবেন না। সবাই চেনে, বাইরেরও লোকের অনেক জানে, মানে আউট অফ ইন্ডিয়ার লোকের অনেক জানে যে এই যাদবপুর ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে যেটা খুব ফেমাস। তো ওখানে আজকে গেছিলাম ফেস্টে। আমি ওখানে সংস্কৃতি চলছিল, এটা এভরি ইয়ারই ওই ফেস্টটা হয় আর এভরি ইয়ারই আমি যাই আমার ফ্রেন্ডসদের সাথে। তো হ্যাঁ, যাদবপুর হচ্ছে আমার কাছে স্পেশাল বিকজ আমি ওখান থেকে মাস কমিউনিকেশনে ডিপ্লোমা করেছি। তো সেই সূত্রেই আমার ওখান থেকে ওখানে যাওয়া, ওখানে ফেস্ট অ্যাটেন্ড করা, ওখানে গিয়ে গ্রিন জোনে আড্ডা মারা, বড় মাঠে আড্ডা মারা, তাই যাওয়া। তো আই এম রিয়েলি সরি যে আমি আপনাদেরকে বিটস অ্যান্ড পিসেসে খুব অল্প আমি দেখিয়েছি যাদবপুরে। নেক্সট টাইম যখন আমি যাবো আবার, তখন আপনাদেরকে আমি খুব ভালো করে আমার ইউনিভার্সিটি দেখাবো, আমার ক্লাসরুম দেখাবো, আমার টিচার্সদেরকে দেখাবো যদিও ওই টাইমে প্রেজেন্ট থাকে, ক্যান্টিন শো করবো, গ্রিন জোন শো করবো, সব আপনাদেরকে দেখাবো ইন ডিটেল। তো আজকের জন্য আমি একটু সরি চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। তো এখন এই বাড়ি এলাম কিছুক্ষণ আগে, ঘুরে ঘাড়ে ফ্রেন্ডসদের সাথে আড্ডা মেরে সেলফি তুলে খেয়ে দিয়ে ওয়েট ডে গেছিলাম। ওখানে পারফর্ম করছিলো একটা ব্যান্ড, ওদের একটু গান শুনে বাড়ি এলাম। এবার বাড়ি এসে গেছি, এবার আমি ফ্রেশন আপ হয়ে এবার জাস্ট ডিনারটা করবো। তো আপনাদেরকে আমি দেখাবো যে আজকে ডিনারে আমাদের কী রান্না হয়েছে। তো চলুন দেখতে থাকুন। খেতে বসলাম। তো আজকে ডিনারে স্পেশাল হচ্ছে আমাদের তড়কা, মাটন তড়কা আর রুটি। রুটিটা কিনে এনেছি বাইরে থেকে, আমি রুমালি রুটি খাচ্ছি আর মার বাবা হাত রুটি খাচ্ছে। তো অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল যে মাটন তড়কা বাড়িতে বানিয়ে খাওয়ার, মানে আমি বানিয়ে না, মানে মা বানিয়ে খাওয়াবে আমাদেরকে। তো আজকে ওটা মা বানিয়েছে, তো আপনাদেরকে আজকে আমি দেখাবো এটা যে কেমন দেখতে হয়েছে। এইটা হচ্ছে আমাদের আজকের মেনু। সামনে দেখতে পাচ্ছেন মাটন তড়কা, তার সঙ্গে স্যালাড, একটা লঙ্কা নিয়েছি, যদি পুরো খেতে পারি খাবো, নাহলে হাফ খাবো। আর এই হচ্ছে রুমালি রুটি একটা। তো এবার চলুন খেতে বসি এবার আমি। ভালো খেতে হয়েছে। আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো ভালো থাকবেন আর আমাদের ব্লগটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেল আইরিন জয়া ব্লগস সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করে দেবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, বাই।